নমস্কার, সিএনএন 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিব মন্দির ধ্বংসকে ঘিরে পার্ক রোডে উত্তপ্ত পরিস্থিতি, বজরং দলের পথ অবরোধ, ছুটে এলেন পুলিশ সুপার নোমাল মাহাত্ম। কংগ্রেস ও সিপিএম হল বিক্রম বেতালের দল, শিলচরে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক। কাবুগঞ্জে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ডাম্পার এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কয়েকজন। শালগঙ্গা মোরলী হায়ার সেকেন্ডারি স্কুল ও কৃষ্ণধন বর্মন জানকীরায় মেমোরিয়াল হাই স্কুলের ভবন নির্মাণ কাজের শিলান্যাস করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কিন্নরের হাতে কিন্নর আক্রান্ত, থানায় মামলা। এবারে সংবাদ বিস্তারিত। শিব মন্দির ধ্বংসকে ঘিরে পার্ক রোডে উত্তপ্ত পরিস্থিতি। দীর্ঘদিন ধরে অবস্থিত শিলচর পার্ক রোড নারী শিক্ষার সম্মুখে থাকা শিব মন্দির গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় সোমবার। রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন বজ্রপাল। নালা যেটা ওরা বানানোর চেষ্টা করছে এটার বাইরে ছিল, যেটা বানানো ওরা চলছিল এটার বাইরে ছিল। যখন আমরা এখানে নালা যখন বানানো চলে শুরু হয় তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি, আমাদের এখানে মন্দির আছে, মন্দিরটা কিন্তু ভাঙা যাবে না, এই মন্দিরটা না ভেঙে আপনারা যদি কোনো রাস্তা যদি একটু ডাইভার্ট করে যদি বানাতে পারেন তাহলে আপনারা বানান। তখন ওনারা বলেছেন যে কন্ট্রাক্টর ছিল উনি বলেছেন যে না, আমাদের কাছে প্ল্যান আছে, আপনাদের এই মন্দিরটা ভাঙা পড়ছে না, এটা আমাদের নালার বাইরেই হচ্ছে, তোমার আপনাদের মন্দিরটা আছে, তো আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের মন্দির ভাঙা হবে না, এটা ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে, ওরা যে কন্ট্রাক্টর ও বলেছেন। তারপরে কী হয়েছে, ওরা এখানে কাজ শুরু করেছে, ড্রোজার দিয়ে ওরা মাটি কেটে ওরা ইয়ে করছে, তখন দেখেছি আমাদের মন্দিরটা যেটা ছিল এটা কমসে কম হাফ আধা হাত এক বিঘাতে উপরেও পেছনে ছিল। তখন ওরা আমাদেরকে কথা দিয়েছে যে 8 তারিখ যেহেতু আমাদের শিবরাত্রি, ওরা 5 তারিখের ভেতরে এই নালাটা পুরো কাজ শেষ করে ঢালাই দিয়ে স্ল্যাব দিয়ে ওরা আমাদেরকে 5 তারিখের ভেতরে দিয়ে দিবে। সেই অনুযায়ী ওরা কালকেও এসছে, এসে রড ফিটিং করেছে, রড ফিটিং করে ওরা আমাদেরকে বলছে আজকে ওরা রডের সাইড ওয়ালের ঢালাই দেবে আর কালকে ওরা স্ল্যাব দিয়ে দেবে। এই বলে ওরা কালকে কাজ করে ওরা চলে গেছে আজকে ঢালাই দেওয়ার জন্য। আগামীকাল গতকালকে কী হয়েছে, রাত্রেবেলা 12:30 সময় একটা জেসিবি এসছে, কোন জায়গায় জেসিবি কিছু জানি না, কিছু মানুষ ছিল এসে ওরা এইখানে জেসিবি গাছটা কেটেছে, প্রথম যেটা বট গাছ ছিল এটা কেটে ওরা মূর্তিটাকে আপনারা দেখছেন শিবলঙ্গীকে ভেঙে নালায় ফেলে গেছে, যত ফটো যত ঠাকুরের ফটো ইয়ে ছিল সব নালায়, বট গাছকে ওইখানে নিয়ে ফেলেছে কেটে। তখন এইখানেরই একজন আছে, উনি ওনার নাম কাজল দেব, উনি ছিলেন মিউনিসিপালিটি পৌরসভার বড় গাড়িটা আসিল আপনার। তখন আমি যে গেলাম, ভাই কই আছো তোমরা,
কয় না প্রথম আমার কই যে রেড ক্রস তো আমি জাবরা নামার লাগে, আমি রেড ক্রস জাবরা নামার লাগে আমি কেন দাঁড়াই দিয়েছি? কয় না আমার আরেকটা কাজ আছে যে আমি শিবলিঙ্গটা ভাঙতে হবে। শিবলিঙ্গ ভাঙতে এটা কোন ধরনের কথা? মিউনিসিপালিটি স্টাফে ড্রাইভারটা যে আছে, ড্রাইভারটা কইছে যে মিউনিসি রাজীব রায় স্যারে আমারা কইছে যে এটা এখান থেকে উঠাইবার লাগে ডিসির পারমিশন আছে, আর যে এখানে যে মাতব যে কথা কইব তার ওয়ান টু তার পুলিশও দবাইব, কেউ মাতবাই না কেউ কিছু করতে পারবে না। তখন আমি মোবাইল বা করছিলাম রেকর্ডিং করার লাগে, আমার রেকর্ডিং করতে দিছে না, তাহলে দুই তিনজন আমার ঘেরাও করে রাখে দিছে, আমি চুপচাপ দাঁড়াই দিছি, আমি একলা মানুষ তখন কি করব কই? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত পুলিশ সুপার নোমাল মাহাত্ম। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাতে ড্রেনের কাজ করতে আসা পৌরসভার কর্মীরা জেসিবি দিয়ে শিব মন্দিরটি গুড়িয়ে দেয়। পরের দিন খবর পেয়ে সকালবেলা এসে উপস্থিত হন বজ্রদলের কর্মকর্তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন এবং এই প্রতিবাদে সামিল হন কংগ্রেস শিলচর জেলা সভাপতি অভিজিৎ পাল ও বিশ্ব হিন্দু পরিষদের কর্মী মিঠুন নাথ। গতকালকে রাত্রে হঠাৎ করে দেখা গেল জেসিবি নিয়ে ওরা নিজেকে বলেছে মিউনিসিপালিটির ওরা লোক, ওরা এসছে রাত্রিবেলা কমসে কম 12:30 সময় এসে উনারা এখানের মধ্যে এই যে আমাদের এত পুরনো এখানে একটা শিব মন্দির ছিল, যে শিব মন্দির নালার ভেতরেও ছিল না, নালার ওই পাশে যে সাইডে ডিমার্কেশন ছিল না ওই পাশে মন্দির বানানো ছিল, কিন্তু রাত্রিবেলা 12:30 সময় অন্ধকারের মধ্যে সমাজকে পুরো অন্ধকারের মধ্যে রেখে ওরা জেসিবি লাগিয়ে এই যে শিব মন্দিরটাকে ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধ্যে শিবের লিঙ্গ পুরো নালার মধ্যে ফেলে রেখে দেওয়া হয়েছে, শিবের মূর্তি কালীর মূর্তি সব ভেঙে নালার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যদি প্রশাসনের যদি করতে হয়, যদি মন্দির ওরা মনে করে যে মন্দিরটা রাস্তার মধ্যে এসছে বা ফুটপাথের মধ্যে এসছে, তাহলে মন্দিরের কমিটি আছে ওদেরকে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল, দিনের বেলা আসো দিনের আলোতে করো, কিন্তু কেন কি রহস্যে মিউনিসিপালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা 12:00 সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে, ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে, ওদের কি সৎসাহস আছে? অন্য কোন ধর্মের কোন মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা 12:00 সময় এসে হাত ধোয়ার? ওদেরকে কে সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মধ্যে মাটিতে ফেলে দিয়েছে, মাটিতে নয় নালার মধ্যে কাঁচার মধ্যে ফেলে দিয়েছে, ওদেরকে কে সাহস দিয়েছে? আমরা আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করবো বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং কে কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি এরেস্ট করতে হবে, নাহলে আরো বড় আন্দোলন হবে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। সকালবেলা আমরা জানতে পাই যে এই যে এখানে একটা শিব মন্দির, ছোট একটা শিব মন্দির ছিল, এই এলাকাবাসী এখানে শিবরাত্রি বা প্রত্যেক সোমবার হলে এখানে শিবের পূজা অর্চনা করা হয় বা ডেইলি এখানে একটা পূজা দেওয়া হয়। আজকে যদি মিউনিসিপালিটির ড্রেন যদি ভাঙার কথা ছিল, তাহলে এই মূর্তিকে সসম্মানে এখান থেকে সরানো উচিত ছিল। আজকে হিন্দুর ধ্বজাধারে সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয়, তাহলে মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না। আজকে শিব আমাদের সবচেয়ে ভগবান, যার মূর্তিকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে, এখন পর্যন্ত সরকারের কোনো ধরনের হেলদোল নেই এবং মিউনিসিপালিটি কোনোভাবে এখন পর্যন্ত এই যে শিব মূর্তিকে নালাতে ফেলা হয়েছে অত্যন্ত অপমানজনক ব্যাপার। যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান, সে ভগবানকে এইভাবে অবহেলা করে এখানে রাস্তায় ফেলা হয়েছে। ইয়াতে স্থানীয় রাইজে রাস্তার মাজত আহি ব্লক করেছিলে রাস্তাটো অলপ সময়ের কারণে, আর তেওঁলোকৰ অভিযোগ আছিলে যে তেওঁলোকে এই যেটো রাস্তার কাষত এটা শিব মন্দির আছে, যেটুকু শিবরাত্রি আহি আছে, এই মন্দির মন্দিরটো মানে ইয়াত ড্রেন ঠিক করতে আর রাস্তাটো বহল করব লওয়ার কারণে এই মন্দিরটো অকমান ক্ষতি হয়েছে, গতি তেওঁলোকে এইটাই কৈছে যে ইয়াত যথাযথ সন্মান দিব লাগে, আর এতিয়া যেহেতু শিবরাত্রি আহি আছে গতি ইয়াত যাতে কোনো ধরনের মানে যে সন্মান দিব লাগে সন্মানটো দিব লাগে, সেই কারণে আমি তেওঁলোকক কৈছোঁ যে এইটো আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি আমাক লিখি পেলাই আপোনালোকে জনাওক, তার উপর আমি মই মাননীয় ডিসি মহোদয়কে জনাইছো গোটেই কথাখিনি, আর সেইটোর উপর আমি ইনকোয়ারি করি, আর তার উপর বিহিত ব্যবস্থা কিবা যদি লব লাগে আমি, কারণ এটা সরকারি কাম কাজ চলিছে, গতি তার উপর যিখিনি কথা আছে যেওঁলোকৰ নিজের আপত্তি আছে গোটেইখিনি কথা পাতি এটা আশু সমাধান করবর কারণে আমি চেষ্টা।
সোমবার বরাক সফরে এলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক। এদিন শিলচরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক শিলচরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন। তারপর শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির হিতাধিকারী সম্মেলনে অংশগ্রহণ করেন। এদিনের সম্মেলনে কয়েক হাজার বিজেপি কর্মী সহ স্থানীয় জনগণেরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে প্রতিভা ভৌমিক বলেন, কংগ্রেস ও সিপিএম হল বিক্রম বেতালের দল বলে কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন। এদিনের হিতাধিকারী সম্মেলন সাংসদ রাজদীপ রায়, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ সহকারী আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিরোধী যারা রয়েছে তারা তো বিভিন্ন ভাবে ভাগদৌড়, মানে বিভিন্ন পূজা দর্শন করতে গেলে না মানুষে ভাগাভাগি ছুটাছুটি করে, এখন শুধু রাম রাম করে শুধু রামের দিকে ছুটছে। বিভিন্ন বিরোধী দলে কোথায় কে যাবে, বিরোধী দলকে ভোট দিয়ে যারা দেখুন বিরোধী দলের নেতা রয়েছে তারাই ওনারাই বলছে বিজেপি 400 বার, মোদিজি ইস বার 400 বার, ওনাদের কনফিডেন্স। তারপরে দেখেছেন পার্লামেন্টে ওনারাই বলছেন 400 বার। আগামীতে আমি অনেক কথা বলেছি আপনাদের কাছে, আপনাদেরও ভালো লেগেছে, আমরা একটাও মিথ্যা কথা বলি না, আমরা বাস্তব বলি এবং মানুষের জন্য যেটা দরকার সেটা মোদিজি গত 10 বছর ধরে করছেন। এবং যে আসাম, যে নর্থ ইস্ট আমাদের একটা মানে বন্দা দশায় ছিল, রোড কানেক্টিভিটি হোক, রেল কানেক্টিভিটি হোক, এয়ার কানেক্টিভিটি হোক, প্রত্যেকটা জায়গা এবং ওয়াটারওয়েজ, আজকে আমরা ব্রহ্মপুত্রতে ক্রুজ যেটা আমাদের ট্যুরিজমকে বৃদ্ধি করছে, প্রত্যেকটা জায়গায় বোম্বেতে যে ধরনের ডেভেলপমেন্ট হয়, বেঙ্গালুরু যে ধরনের ডেভেলপমেন্ট করা যায়, হায়দ্রাবাদে যে ধরনের ডেভেলপ হয়, আজকে আমাদের নর্থ ইস্টের সমানতালে সে উন্নয়ন হচ্ছে। শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নয়, মানুষের করে জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, গ্যাসের ব্যবস্থা, 5 কেজি করে রেশনের ব্যবস্থা, আপনার 5 লাখ টাকার যে আয়ুষ্মান ভারত কার্ড, আমাদের রাজ্য সরকারের যে অরুণোদয় 30 লাখ আমার মহিলাকে কার্ড হোল্ডারকে 12,000-12,250 টাকা করে তার দেওয়ার ব্যবস্থা করেছে। আসামে মাত্র 60 লাখ রেশন কার্ড হোল্ডার, একটু ভাবুন যে 30 লাখ পরিবারকে আমার সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যে সরকার চলছে উনি 1,250 টাকা করে 30 লাখ পরিবারকে দিচ্ছেন এবং উনি সংকল্প নিয়েছেন। কয়েকদিন আগে আমি শুনেছি যে 60 লাখ পরিবার যে আসামে রয়েছে, প্রত্যেক পরিবারকে, যারা যোগ্যতা রয়েছে প্রত্যেক পরিবারকে, সে মায়েদেরকে লক্ষ্মী ভাণ্ডার, যেটা আমাদের মায়েরা যে হচ্ছে লক্ষ্মী, এবং মায়ের হাতে রোজগার থাকতে লাগে, মায়ের হাতে অর্থ থাকতে লাগে, তাহলে পরিবার ভালো থাকে, মা শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে, মা সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে, সেই পরিকল্পনা যে সংকল্পনা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে পাতেও করে আজকে ডাবল ইঞ্জিন সরকার আমাদের আসামে চলছে। এবং আমরা আজকে শিলচরের যে সংরক্ষিত আসন, সেই আসনের আমরা মাননীয় প্রার্থী আমরা পেয়েছি, আপনাদের ক্যাবিনেট মন্ত্রী, আপনাদের কাছের মানুষ, প্রাণের মানুষ, গ্রামের মানুষ, একবারে মাটির মানুষ, যে পরিমল শুক্লবদ্ধ পরীক্ষিত পাস, পরীক্ষিত বেল না টেস্টেড পাস করা, আপনারা টেস্ট করেছেন অনেকবার, এবং পরিমলদার এটা জানে, আমি বলছি আপনাদের মাধ্যমে, তিনি লোকসভা আরও দাঁড়িয়েছেন, তৎকালীন সময় লোকসভা যখন উনি ক্যাম্পেনিং করতেন তখন উনি এটা কী বলে ট্রাক্টরে বসে বসে করতে হতো, এখন কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে করতে পারছে, কারণ তখন রাস্তা ছিল না, এখন মোদিজি রাস্তা করে দিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা রাস্তা করে দিয়েছেন, সেই জায়গায় রয়েছে। আমরা যারা কাছাড় ডিস্ট্রিক্টে রয়েছি, রাস্তা শীত বর্ষাকালে রাস্তা কোনটা জমি কোনটা বোঝা যায় না, আমি অনেকবার এসেছি, রাস্তা কোনটা জমি কোনটা, শিলচর হোক, করিমগঞ্জ হোক, পাতারকান্দি হোক, হাইলাকান্দি হোক, সব জায়গাতে এটাই ছিল, রাস্তা জমির মধ্যে ডিফারেন্সের ছিল না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সবার কাছে আবেদন, আমরা রিপোর্ট কার্ডের নিরিখে আপনাদের আশীর্বাদ, আমাদের সমর্থন চাইতে এসেছি, আমাদের মোদিজির জন্য, পরিমলদা আমাদের প্রতিনিধি, আপনাকে মোদিজিকে সমর্থন করবেন, আর মোদিজির যতটা ডেভেলপমেন্ট কাজ পিয়ন হিসাবে গণদেবতা যারা রয়েছেন তাদের জন্য, মোদিজি যে হচ্ছে প্রধান সেবক তার মিডলম্যান হিসাবে, আপনাদের সমস্ত সুবিধা আরও ডেভেলপমেন্ট, যেটা আমাদের রাজদীপটা করেছেন, যে টাকা যতটুকু করেছেন বাকি কাজগুলি আগামী দিন আরও বেশি করবেন, যেটা গত 10 বছরে যেটা হয়েছে তার থেকে অনেক বেশি কোয়ান্টাম জাম্প হবে আগামী 5 বছরে। সোমবার দুপুরে কাবিগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কে দুর্ঘটনার সম্মুখীন একটি যাত্রীবাহী বাস, সোনাইয়ের দিক থেকে আসা একটি দ্রুতগতির ডাম্পার এবং কাবুগঞ্জের দিক থেকে আসা আমরাঘাট অভিমুখে যাওয়া বাসের মুখোমুখি সংঘর্ষ।
এতে বাসে থাকা চালক সহ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা জানান, কয়েকদিন থেকে অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পারগুলির দ্রুত চলাচলে সোনাই কাবুগঞ্জ এবং কাবুগঞ্জ আমড়াঘাট পূর্ত সড়কে সাধারণভাবে চলাচল ব্যাহত হচ্ছে। অতিসত্বর এগুলি ডাম্পার চলাচল বন্ধ করে কম ওজনের পরিবাহী লরি চালানো হোক, অন্যথায় স্থানীয়রা নিজে থেকে আটকাবেন বলে জানান তারা। আজকে সকালে অনুমানিক 11:30 সময় কাপুগঞ্জ আমলাঘাট রোড PWD রোডে কাপুগঞ্জ এমি মাদ্রাসার সংলগ্ন স্থানে একটি ডাম্পার গাড়ি এবং যাত্রীবাহী একটি বাস সংঘর্ষে মারাত্মকভাবে যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং যাত্রীরা আহত হয়েছেন। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, PWD রোডে ডাম্পার গাড়িগুলা সরকারি নিয়ম মতে বহন ক্ষমতা 10 টন, তারা কিন্তু 40-50 টন নিয়ে খুব দ্রুতগতিতে চলে। তো আজকে আমরা এই নিউজের মাধ্যমে জেলা শাসকের কাছে দৃষ্টি আকর্ষ করছি, এই গাড়িগুলাকে সরকারিভাবে যে 10 টন নেওয়ার নিয়ম রয়েছে, এই নিয়মে গাড়িগুলা বহন ক্ষমতা রাখার জন্য, অন্যথায় আমরা স্থানীয় নাগরিকরা এই গাড়িগুলা PWD রোডে যেতে বন্ধ করতে বাধ্য হব। শালগঙ্গা মর্লি হায়ার সেকেন্ডারি স্কুল ও কৃষ্ণধন বর্মন জানকিরায় মেমোরিয়াল হাইস্কুলের ভবন নির্মাণ কাজের শিলান্যাস করলেন রাজ্যের মিন, আবগারি ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ভবন দুটি নির্মাণে 14 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে। সঙ্গে ছিলেন উদ্ধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি মন্ত্রী তথা শিলচর লোকসভা আসনে BJP প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন, শিক্ষা হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব পরিচয় দেবার প্রথম সোপান। শিক্ষা ছাড়া মানব সভ্যতার বিকাশ হতে পারে না। পরিসর কম, একেবারে কম পরিসরের মধ্যে তারা তাদের আনন্দের বহিঃপ্রকাশ করেছে। আমরা তাদেরকে এবং সম্পূর্ণ যারা এখানে ছাত্ররা আছে সবাইকে আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যে তাদের মনে যে এই সংবাদ আনন্দ দিতে পেরেছে তার জন্য তারা। কিন্নরের হাতে কিন্নর আক্রান্ত। সোমবার শিলচর লাইফলাইন হাসপাতালের বিপরীতে শিলচর তারাপুরের বাসিন্দা অঞ্জনা নামের এক কিন্নরের সদস্যের উপর হামলা চালায় তামান্না নামের এক কিন্নর দলবল নিয়ে। অঞ্জনা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানায়, আজ সকাল যখন তার 4 জন কিন্নর কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে শিলচর লাইফলাইন হাসপাতালের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তামান্না নামের এক কিন্নর ধারালো অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে বাতাসি কিন্নর, রানী কিন্নর, জয় কিন্নর ও তাদের সঙ্গে থাকা গাড়ি চালকের উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে বেশ কয়েকজন কিন্নর গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে এলাকার স্থানীয়রা অঞ্জনাকে খবর দেয়। খবর পেয়ে অঞ্জনা ঘটনাস্থল থেকে কিন্নরদেরকে উদ্ধার করে সদর থানায় তামান্না ও তার সঙ্গী সাথীদের উপর মামলা দায়ের করে। কয়েকদিন ধরে আমার যে বিপক্ষ পার্টিটা আছে ওরা কয়েকদিন ধরে আমাকে হুমকি দিয়েছে, বলছে এই টাউনের মধ্যে আমি থাকতে পারবো না, খেতে পারবো না। কোন পার্টির নাম? ওদের নাম হলো তামান্না, সোনালি, নন্দিনী, জুমা, কমলা, লিজা, পূজা। ওরা আর দুই গাড়ি ছেলে ছিল, দুই গাড়ি ছেলে ছিল আর এক গাড়ি হিজড়া ছিল। আমার নাম হলো অঞ্জনা সরকার, আমার বাসা হচ্ছে তারাপুর টিভি সেন্টার। আর আমি টাউনের মধ্যে 30 বছর, প্রায় 35 বছর ধরে বসবাস করছি। আমি টাউনের মধ্যে কোনো সময় আমি এমন দেখিনি। আগেও আমার উপর হামলা হয়েছে, এখনও আমার লোকদের উপর হামলা হয়েছে। আমি পুলিশ প্রশাসনের কাছে ন্যায় চাচ্ছি। আর এই টাউনের মধ্যে ওরা অনেক অপকর্ম করে, ওরা অনেক অপকর্ম করে টাউনের মধ্যে, ওরা অপকর্মের সেই দায়ভার আমার আমার বহন করতে হয়। হ্যাঁ, তাদের নামে আমি একটা FIR দিয়েছি, যেখানে মারামারি হয়েছে। এটাকে হাইলাকান্দি রুট বলে, শিলচর হাইলাকান্দি রুট, লিপলাইনের উল্টা সাইডে। তো আমাকে যখন আমি বাইরে ছিলাম, আমাকে পাবলিকে ফোন করে বলছে, দিদি তোমার লোকদেরকে ওরা মার্ডার করে ফেলেছে। আমি শুনে আমি জলদি করে আসছি, যখন আমি গাড়ি নিয়ে আসি রাস্তার মধ্যে ওরা আমাকে আবার অ্যাটাক করেছে, চ্যাংকুড়ি থানার সামনে আমাকে অ্যাটাক করেছে।
ওরা আমাকে টাউনে থাকতে দিবে না, খেতে দিবে না। আমার আহত হয়েছে, আমার দুইজন মানুষ আহত হয়েছে আর দুইজন মানুষ আমার নিখোঁজ রয়েছে এখনো, পাচ্ছি না আমি দুইজন মানুষকে, এখনো আমি পাচ্ছি না। একজনের নাম হলো প্রিয়াঙ্কা, একজনের নাম হলো জুই কিন্নার, একজনের নাম হলো প্রিয়াঙ্কা কিন্নার। আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখছি, আমার এই শিলচর টাউন হলো আমার শান্তিপ্রিয় টাউন, এই শিলচরবাসী হলো আমাদের শান্তিপ্রিয়। আর এই লোকগুলা এসে টাউনের মধ্যে আরো অনেকবার করে ওরা বিভিন্ন জায়গার মধ্যে হামলা করেছে, হ্যাঁ, আর ওইসব দায়ভার আমার নিতে হয়। আমি প্রশাসনের কাছে, আমি প্রশাসনের কাছে আমি ন্যায় চাচ্ছি, যাতে এই হিজড়াগুলা এই টাউনের মধ্যে না থাকে, এই টাউন থেকে হিজড়াগুলা বের হয়ে যা এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি। মুখ্যমন্ত্রীর বরাক সফরকালে ভূমাফিয়াদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ জানানোর 24 ঘন্টার ভিতর জমি ফিরিয়ে পেল শিলচর কনকপুরের মহিলা। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শিলচর কনকপুর শরৎপল্লীতে নিজের ক্রয় করা জমি নেওসাদুল ইসলাম লস্কর ও চুমকি বিশ্বাস নামে দুই ভূ মাফিয়া তাদের গুন্ডা বাহিনীকে নিয়ে জবরদখল করার চেষ্টা চালাচ্ছিল। শুক্রবার মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীকে ভূ মাফিয়াদের বিরুদ্ধে নালিশ জানিয়েছিলেন ওই মহিলা। তখন মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে পুলিশ সুপার নোমাল মাহাতোকে নির্দেশ দিয়েছিলেন অতিসত্ত্বর যাতে এই সমস্যার সমাধান করা হয়। সেই অনুযায়ী পুলিশ সুপার সোমবার মহিলার দখলকৃত জমিনে উপস্থিত হয়ে মাফিয়াদের কাছ থেকে উদ্ধার করে মহিলাকে সমঝে দেন। প্রথম তো স্যার, আমি যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আমি বিশেষভাবে ধন্যবাদ, টাইনের কাজে আজকে আমি এই জায়গাটা আমি ফিরে পাইছি। আর আমার কাছের এসপি স্যারের কাছেও আমি অনেক ধন্যবাদ করি, আর আমার পুলিশ প্রশাসনকেও অনেকভাবে ধন্যবাদ, সবাই সাহায্য এবং আশীর্বাদে আমি আজকে জায়গাটা পাইছি। আমি আমার অনেক আনন্দিত হয়েছি স্যারের, সিএম স্যারের আজকে একটু আমি জায়গাটা পাইছি, অনেক আনন্দিত। কি হয়েছিল আপনার সঙ্গে? আমার তো 2008 আমার মা এই জায়গাটা কিনছিল, তো 2022 ইংরেজিতে তাই না আমার স্বামীজির কাছে জায়গাটা বিক্রি করছিল, তখন এই জায়গাটা গাতা জায়গা আসছিল। তারপরে আমরা এখানে মাটি ভরাইছি, রাস্তাও ডোনেশন দিয়ে রাস্তা রাস্তা বানানো হয়েছে। তারপর গত দুই মাস আগে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষেরা আইয়া আমার জায়গাটা রাত্রিবেলা বেড়ারা ভাঙিয়া ঘর বানিয়ে রয়েছে। পরের দিন আমি রাঙ্গিহারি থানাতে একটা পাইয়া দিয়েছিলাম। তারপরে আমি ডিসি স্যারের সাথেও দেখা করছিলাম, এডিসি ম্যাডামের সাথেও দেখা করছিলাম। যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য না পাই, আমি অসহায় হয়ে আমি সিএম স্যারের কাছে গেছি। যাওয়ার পরে সিএম স্যারের সঙ্গে সঙ্গেই আমার কাছের এসপি স্যারের কাছে আমার পিটিশনটা আমি লিখিতভাবে দিয়েছিলাম, ওইটা স্যারের কাছে দিছ এবং টাইম করছেন 24 ঘন্টার ভিতরে এটা অ্যাকশন নেওয়ার লেগে, যেভাবেই স্যারে কইছেন এইভাবেই আমার 24 ঘন্টার ভিতরেই আমার অ্যাকশনটা হয়েছে। আমি অনেক খুশি, এখন এসপি স্যারে গত দিনে এখানে আইয়া ভেরিফিকেশন করছেন, এই আমার সার্কেল অফিসারও আইছিল, সেটেলমেন্ট অফিসারও আইছিল, আইয়া ভেরিফিকেশন করার পরে সব কিছু দেখছেন যে আমরা এখানে ঠিকই জায়গা আছে, যে পাইটে দখল করছিল তারা ভুলবশত দখল করছিল, তারা এখানে জায়গা নাই, তারা না বুঝা করছে, তো স্যারেরও স্যারে তারার যে সঠিক জায়গাটা তারারও পাইয়া দিছিল এবং আমার জায়গাটাও স্যারে আমারে পাইয়া দিছিল, তার লেগে আমি অনেকভাবে তারা কাছে ধন্যবাদ। আপনি তো বললাম মাফিয়া নিছে গিয়া, তখন তো আমি তো জানি না, কারণ তারা তো জায়গা আসছিল না, অরিজিনালি তারা জায়গা নাই, জায়গা না থাকলে তারা যে বিক্রি করছে তাই তো একজন দালালি মানুষ, অরিজিনালি তাই দালাল যে মানুষটা বিক্রি করছে, তাই না জায়গা নাই তাই অযথা আমার জায়গাটা বিক্রি করছেন তারাকে দেখাইয়া। তারপরে স্যার তারা এটা তদন্ত করছেন, করিয়া দেখছেন তাই জায়গা নাই, তারা আমার জায়গাটা দেখাইয়া তারা বিক্রি করছেন, আর যে মানুষ আইয়া গড়ে আইয়া বইছে তারাও অজানাইভাবে আমার জায়গাটা ইয়ে বইছে, তারাও জানে না, তারা ভাবছে এটা তারার জায়গা, ভাবি আমার জায়গাটা ইয়ে বইছে, তখন স্যারে তদন্ত নিয়ে দেখছেন যে তারা এখানে জায়গা নাই করিয়া তারারে এই যে দালাল মানুষ আসছিল তারা থেকে জায়গা বার করিয়া তারা দিয়েছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বোস কোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। বরাক তথা সুরমা উপত্যকার ঐতিহ্য লোকসংস্কৃতির অঙ্গ ধামাইলকে ঐতিহ্যগত নাচ ও 26 মে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে সম্মিলিত লোকমঞ্চ শিলচর। ধামাইলকে ঐতিহ্যগত নাচ ও 26 মে আন্তর্জাতিক ধামাইল দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য সংস্থা আগামী দিনে ভারত সরকার মারফত ইউনেস্কোর নিকট প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার শহরের লোচন বৈরাগী রোডস্থিত হোটেল ইন্দ্রপ্রস্থতে সম্মিলিত লোকমঞ্চ দ্বারা আয়োজিত সংস্থার
কার্যনির্বাহক সমিতির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা ওদের সহযোগিতা হয়ে আমাদের দেশে ওদের দেশের সরকারের মাধ্যমে করেছি, আমরা আমাদের দেশের সরকারের মাধ্যমে এটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। দুই নম্বর, 26শে মেকে ধামাইল দিবস, আন্তর্জাতিক ধামাইল দিবস। দেখুন, আমরা কিন্তু লোক সংস্কৃতি নিয়ে কাজ করতে গিয়ে আমরা ধামাইলকেই আমাদের মুখ্য আকর্ষণ করে কাজ করে যাচ্ছিলাম। যতটুকু আমি জানি, বরা উপত্যকায় আমাদের ছাড়া খুব কম এক দুটা সংস্থা আছে যারা শুধু প্রকৃতি বা লোক সংস্কৃতি নিয়ে কাজ করে। আমি গর্ব করে বলতে পারি যে আমরা তার মধ্যে একজন প্রধান রাধারমন দত্ত কলকাতে জন্মদিন বলে আমরা ওটাকে ওই দিনটাকে ধামাইল দিবস। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংস্থার কর্মকর্তারা অনশন ধর্মঘটের হুঙ্কার দিয়েছেন। সোমবার ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীরা আসাম সরকারের বিরুদ্ধে মাঠে নামলেন। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ না করায় গায়ে গোতরে খাটনি করার পরও বেতনের বেলায় নীরব ভূমিকা পালন করছে আসাম সরকার। কর্মীরা বলেন, আসাম সরকার এবং বিজেপি সরকার হচ্ছে গিয়ে ভাওতাবাজী সরকার। লোকসভা নির্বাচনে তারা এবং পরিবারের সদস্যরা কেউই ভোট দেবেন না বিজেপিকে। অঙ্গনবাড়ি কর্মী ও সহকর্মী, আমরা এখানে আজকে সমবেত হয়েছি, অনেক দুঃখ নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা 2017 সাল থাকিয়া আমরা এই আমরা দাবি নিয়ে আন্দোলন চলে 2017 সাল থাকিয়া, কিন্তু সরকার আমাদের এই দাবি কোনো অবস্থায় আমরা এই দাবি সরকার মানিয়া নেন না। এই মানিয়া না নেওয়াতে আমরা আজকে আন্দোলন 2 অক্টোবরের 3 তারিখ থাকিয়া আমরা অসহযোগ আন্দোলন চলে। এরা সচলের মধ্যে অবস্থানরত ধর্মঘট করে, কিন্তু আমরা সরকারের কোনো হেলদুল নাই। গত আগামী 4 তারিখে আজকের দিনে অজন্তা নায়ক মহোদয়া আমরারে ডাকছিলা, আমার নেতৃবৃন্দরে ডাকছিলা যে আলোচনার লাগিয়া, কিন্তু এই 4 তারিখের পরিবর্তে 3 তারিখ বিকালবেলা নেত্রী এরারে ডাকছেন অজন্তা নায়ক মহোদয়া, কিন্তু ডাকার পরে দেখা গেল তাই না আলোচনা এই পর্যায়ে নিয়ে গেল যে সিএমের সঙ্গে তাই কথা কইবা, আমরার দাবি সম্বন্ধে আলোচনা হইব ইলেকশনের পরে। আমরা অত্যন্ত পরিতাপের বিষয় এটা, আমরা সাংঘাতিক দুঃখ নিয়ে এই মেয়েরা এখানে আইসে। আমরার এই ধর্মঘট আজকে চলের, আমরার এই ধর্মঘট আগামীতেও চলব, এবং এই ধর্মঘট আমরার যে এই আন্দোলন হয়তো দাবি পূরণ না হইলে এই আন্দোলন হয়তো জঙ্গি আন্দোলনের রূপ নিব। আমরা অনেক আশা নিয়ে ভাবছিলাম এই সরকার গঠন করছিলাম যে আমরা এই সরকার জনদরদী সরকার, কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে আমরা এই সরকার জনবিরোধী সরকার। আমরা এই সরকারকে আমরা অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার 1,21,000 আমরা অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার আমরা আজকে সরকারে জানাইয়া দিতে চাই যে আমরা 1,21,000 অঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পারে তো ভোট দিতাম না, সঙ্গে আমরা পরিবারের মানুষেও আমরা ভোট দেওয়াইতাম না এই বিজেপি সরকারে। বিজেপি সরকার একদম জঘন্য সরকার, বিজেপি সরকার ভাওতাবাজির সরকার, আমরা এই সরকার মানি না, মানছি না। এবারে আসি খেলার খবরে। বরাক উপত্যকার অন্যতম আকর্ষণীয় বরাক প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট শুরু হতে চলেছে 7 মার্চ। সপ্তমতম এই প্রতিযোগিতার মূল আয়োজক শিলচরের ব্যাটরেন ক্রিকেটার্স ক্লাব, চলবে 14 মার্চ পর্যন্ত। যদিও প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে, তবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দিন রাতের আলোয়। এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো জানান আয়োজক কমিটির কর্মকর্তারা। আপনার সবাই অবগত, বরাক প্রিমিয়ার লিগ টি-20 শিলচরে
টুর্নামেন্টে একটা উল্লেখযোগ্য টুর্নামেন্ট, এবার সিজন সেভেন ওদের সুতরাং আমরা সবাই অপেক্ষা করে আছি যাতে আরো ভালো খেলা আমরা জানতে পারি। আমরা দেখেছি আগেও অনেক ভালো প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি খেলে গেছে, ইস্ট জোনের প্লেয়াররা পুরা সিংহ খেলে গেছে, আরো অনেকেই খেলে গেছে, এবং এবার আমি বলবো আরো ভালো টুর্নামেন্ট হচ্ছে, কারণ অনেকগুলি দল পার্টিসিপেট করছে, 15টা এটা বোধ হাইয়েস্ট নাম্বার। সুতরাং আশা করি এই টুর্নামেন্ট আরো সুন্দর খেলা, আমরা যারা ক্রিকেট প্রেমী তারা এনজয় করতে পারবে। সবার পক্ষে তো গুয়াহাটি কি কলকাতা ক্রিকেট গার্ডেন কিংবা অন্য জায়গায় গিয়ে টুর্নামেন্ট দেখা সম্ভব হয় না, আর আমাদের এখানে যে টুর্নামেন্ট লিগের খেলা হয় সেগুলো তো গতানুগতিক হচ্ছেই, কিন্তু বরাক প্রিমিয়ার লিগ যেটা তাদের শিলচর ব্যাটার্স ক্রিকেটার্স ক্লাব আরম্ভ করেছে চিন্তাধারা করে যে এই অঞ্চলের যেটা তরুণ প্রজন্মের খেলোয়াড়দেরকে একটা ভালো খেলা দেখাতে পারে, এবং সেটাই তারা প্রচেষ্টা নিয়েছে। এখানে আসলে খেলাধুলার টুর্নামেন্ট পুরোপুরি সাকসেসফুল হচ্ছে না, আজকাল সব কিছু মানি নিয়ে প্রশ্ন। আমরা দেখেছি গ্রামে গঞ্জের টেনিস বলের যে খেলা হয় সেখানেও প্রাইজ মানি প্রাইজ, কোনোটাতে মোটর বাইক, কোনোটাতে স্কুটার, কোনোটাতে 50,000 টাকা, মানে খুব আকর্ষণীয় ভাবে হয়। যাই হোক, সেটা টেনিস বল, সেটা দিয়ে তো কিছু হবে না। এখানে ফ্লাড লাইটের মধ্যে টিউ বল হচ্ছে ফাইনাল খেলা, এবং আমার মনে হয় না তাতে যত দর্শক আসে ইদানিংকালে শিলচরে কোনো খেলায় এত দর্শক। আগামী 20 মার্চ থেকে মধ্যপ্রদেশে শুরু হচ্ছে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নিতে যাচ্ছে শিলচরের প্রতিভাবান প্যারেলার বিপ্রজিৎ দেব। এর আগেও ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে 4টা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় বিপ্রজিৎ। সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা সোমবার শিলচর প্রেস ক্লাবে এই প্রতিভাবান খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি মধ্যপ্রদেশে অনুষ্ঠেয় প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিপ্রজিতের যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করেছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-24 অংশগ্রহণ করেছিল। 4টা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায়। একটা সম্ভাবময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি। তাই আগামী 20-22 মার্চ সেই মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023-24 শুরু হতে যাচ্ছে, বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে। এটা শিলচর তথা বরাক উপত্যকার মানুষের জন্য সবচেয়ে আশার খবর, খুশির খবর। এই প্রতিযোগিতায় আসাম থেকে 2 জন সেখানে সিলেক্ট হয়েছেন, প্রথমে ডিব্রুগড় এবং শিলচর। প্রথমে আমরা আকসার পরিবারের পক্ষ থেকে, সে যেহেতু আমাদের পরিবারের একজন সন্তান, তাকে আমরা সম্বর্ধনা দেব, এবং তার সে সমেত যারা যাবে টোটাল আসা যাওয়ার যে এক্সপেন্ড খরচ হবে, এক্সপেন্ডিচার টোটাল 800। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।